অতিরিক্ত অভদ্রতা করবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে চলে এসেছি। আজকে আমার ফ্রেন্ডের একটা ফ্রেন্ড আছে, তার বার্থডে, তো সেখানেই যাচ্ছি। তো চলো সাথে থেকো, আমার হাজবেন্ড আসুক, তারপরে বেরোবো। আমি অলরেডি রেডি হয়ে গেছি অফিস থেকে, তোমাদের জানি আমি অফিসে জয়েন করেছি। তো অফিস থেকে আমি চলে এসেছি, এই এসে জাস্ট ফ্রেশ হয়ে রেডি হলাম। দেখতে পাচ্ছ আমার লুকটা, পুরো লুকটা দেখাবো। তো চলো গিয়ে আমরা কি করছি, কি হচ্ছে সেগুলো দেখাচ্ছি, চলো। তো আমরা চলে এসেছি, এটা হলো আমাদের আসানসোলের মধুবন রেস্টুরেন্ট। বানপুরে মানুষ বেশিরভাগ এখানেই খায়, আর আমি এন্ট্রি করে গেছি। এখানে ডেকোরেশন অলরেডি চলছিল, ভালো লাগছে না বলে ডেকোরেশনটা আমরা চেঞ্জ করালাম। আর এটা হলো কল্যাণের কেক, কেকটাও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। ডেকোরেশনে তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা কেমন করেছি আমরা। তো কেকটা ছিল, ওটার থেকে অনেক সুন্দর লাগছে এখন দেখতে কল্যাণের কেক। কল্যাণ এখনও এন্ট্রি হয়নি, ও আসুক, তারপরে আবার দেখবে পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবে। ছোটোর মধ্যে করেছি, ছোটোর মধ্যে আমি কইনি, মানে ওর যে হবু ভাই কল্যাণে যায় বাবু, এটা হলো বেবিটা, এটা হলো দিদি, আর এইটা হলো, এইটা হলো আমাদের হিরোইন মামি, বাচ্চাটা মামি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। তো আমি বলবো, দাঁড়া ওয়েট, আমি বলবো তো ঢুকবি। এইটা হলো আমাদের বার্থডে বয়, আর তার পাশে, সরি, তার পাশে, তার পিছনে দাঁড়িয়ে আছে ফুচু, মানে আমরা বলি পবিত্র, যার নাম ওর অনেক দুঃখ মনে। আর এটা হলো বার্থডে বয়, দেখতে পাচ্ছ, তো এটা দিলি ভিউ, তুই এটা গিফট করেছে, খুব ভালো লাগছে। এই যা যা, কেক কাটবি তুই এবার, হচ্ছে আমাদের যাচ্ছে, ছোট তো হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বলবে, হ্যাপি বার্থডে ডিয়ার কল্যাণ, হ্যাপি বার্থডে। আমি তো, আমি একাই বলবো, তোরা বলবি না? তো এইটা হলো খাওয়াচ্ছে মা মামিকে, সরি, মানে পুচকার মা মামিকে খাওয়াচ্ছে। আর এইটা হলো কল্যাণের দিদি, দিদিকে খাওয়াচ্ছে। দিদি এদিকে তাকাবে, একটু স্মাইল করবে। এটা হলো জায় বাবু, এইটা হলো কোল, আমি কিছু রাখতে চাই না, বলুন না, না না, আপনি কিছু বক্তব্য দিতে চান? কল্যাণকে খেলেন কেমন লাগলো? জুমি দেখি ও নিলে কল্যাণকে, আপনি ও এখানে রাখে আছে, ওটা খাই নি। তো ও গিফটটা আমার আনবক্সিং করছে, বাংলাতে বল, গিফটটা আমার ওপেন করছে, বাংলায় বলছে, গিফটটা আমার খুলছে, বাংলায় বল, কথা বাংলায় বল, গিফট মানে আমার তোফাটা, না তোফা বলে না, উপহারটা আমার, এবং আরে তোর একটা, আমার একটা,
বসে বসে কি করবো, দিদি বসে আছে, কেউ সিঙ্গার নাই, দিদি ডিসাইড করছে কি খাবে, জানো ওদিকে বসে, আমি এদিকে বসে, পিছনে কুচু আছে দেখাবো না, ও আর কোনো আমার ভিডিওতে এন্ট্রি নেই, আমার যতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছে, তো মানে এরা ডিসাইড করেই পাচ্ছে না যে কি খাবো, দুটো মিক্স ফ্রাইড রাইস, আই চিকেন তো কিছু বললাম না, আমি বলছি আমি বলছি আমি বলছি আমি বলছি যাই আবু এখানে লিড করছে কি খাবে, অতিরিক্ত অভদ্র, এইগুলো হলো অতিরিক্ত অভদ্র, এগুলো অভদ্রগিরি দেখলি কি হলো, আমার বুনু আমার বুকে দিতে আরে এইটা হলো আমাদের রাইস, মানে বলতেন আমাকে এইটা হলো আমার রাইস, আমি এটা খাবো, আমি চলে এসেছি, রাইসটা দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে, সে টেস্ট করে বলবো কেমন লাগছে, তোমাদের তো আমি দেখাইনি ফার্স্টে রেস্টুরেন্ট করে, হলো ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, এটা হলো নান, এটা হলো চিলি চিকেন, আর এটা আছে মশলা কুলচা, করলাম আর পাচ্ছি না, বেড দেওয়া ঢুকছে না, কিছু তো আমি আমার হাজবেন্ড কে দিয়ে দিয়েছিলাম, দিদি প্লেট পুরো ফাঁকা, আমি পুরো খেয়ে নিচ্ছি, দিদি ভাব থেকে ভালো মতো একটু বসে আছে, বললাম তো খেতে ব্যস্ত, ওর এখনো পড়ে আছে খেতে পাচ্ছে না বেচারা, আমি ভিডিও বানাতে বেশি প্রবলেম হয় এটার, যেমন করে কেটে খাস বেকা, এইটা বেশি খুলে এখন যা করবি পপুলার হয়ে যাবে, খালি গায়ে ঘুরে বেড়া পপুলার, না তোর কত কিছু দেখতে পাইলি, চিকেন কই, চিকেন কোথায়, আমি খাই তো
আসছে আমাদের মহান ব্যক্তি, মহান ব্যক্তি আসছে। এ খবরে দেখে আর কেউ দুবার আমাকে মেসেজ করলো।